আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি দ্য কিংস লাইফ টোকেনটা নিয়ে, তারপর হচ্ছে আলফা টোকেনটা নিয়ে কথা বলবো। সো ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ। সো কয়েকদিন আগে আমি আপনাদেরকে দ্য কিংস লাইফ বা কিং টোকেন নামক একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, যেখান থেকে আপনারা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে 10,000 মতো টোকেন পাবেন। কিং টোকেনটা মানে কিং লাইফ মানে একটা রাজকীয় ভাব, মানে কথার মধ্যে একটা রাজকীয় ভাব আসে, তাই না? সো এটা সম্পর্কে আজকে আমি পুরো ভিডিও জুড়ে কথা বলবো। অবশ্যই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আরেকটা কথা হচ্ছে যে দেখেন, সাইটের মধ্যে ঢুকলে এরকম একটু সময় নেয়, মানে লোডিং হচ্ছে, তারপর আমাদেরকে অ্যাপটার ভিতরে ঢুকাচ্ছে, সাইটের ভিতরে ঢুকাচ্ছে, যার কারণে অনেকের মনে সন্দেহ হতে পারে যে এটা আসলে স্ক্যাম ট্যাম করবে। সো আজকের ভিডিওটা আপনার জানার পরে আপনার সিদ্ধান্ত নেবেন যে এটাতে কাজ করবেন কি করবেন না। ভিডিওতে আমি হাও বলতে পারি নাও বলতে পারি, সো ডিসিশনটা আপনি নেবেন যে অ্যাকাউন্ট খুলবেন কি খুলবেন না। সো এইখানে ঢুকার পরে আপনারা দেখবেন যে একটু স্ক্রল করে নিচে আসার পর, মানে যখন অ্যাকাউন্টটা খুলবেন, আপনারা এখানে 10,000 টোকেন পাবেন যখন অ্যাকাউন্টটা খুলবেন। এইখানে দেখবেন প্রাইভেট সেল রাউন্ড 1 স্টার্ট ইন, ঠিক আছে? প্রাইভেট সেল এখানে মানে হচ্ছে একটা কাউন্টডাউন দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে, 5 দিন 4 ঘন্টা 38 মিনিটের সময় দেখাচ্ছে। সো এইখানে এইটা দেখে আপনারা অনেক কিছু হয়তো ভাবতে পারেন যে এটা লিস্টিং হয়ে যাবে এরকম কিছু বিষয় না। এখানে আপনাদের এই টোকেনটা ওরা প্রাইভেট সেল করবে 5 দিন পরে, ঠিক আছে? 5 দিন পর থেকে এই টোকেনটা আপনারাও কিনতে পারবেন মার্কেট থেকে। সো এখন কথা হচ্ছে যে ভাই, আমরা যে এটা নিয়ে আপনি কথা বলছেন, আসলে এটা কতটুকু রিয়েল বা স্ক্যাম সেই বিষয়ে একটু কথা বলেন। সো এর আগে চলেন আমরা এটা সম্পর্কে চিনি। এই যে এই লোকটাকে যাকে দেখতেছেন, মানে আপনার অ্যাকাউন্ট খোলার সাথে সাথে যে লোকটাকে দেখতে পারতেছেন, মানে একটা ফেস ভ্যালু যেহেতু আছে এই লোকটার, যেহেতু ফেস টু ফেস কথা বলতেছে আমার আমাদের সাথে, সো এই সাইটটা নিয়ে মানে আমাদের ট্রাস্টেডটা হয়তো বা অনেক গুণ বেড়ে যায়, ঠিক আছে? এই লোকটাকে দেখে বা এরকম যেহেতু কথা বলতেছে ডিরেক্ট অ্যাকাউন্টের শুরু থেকেই। সো এখান থেকে আমরা প্রথমে তাদেরকে আমি ফলো করতেছি হচ্ছে ইনস্টাগ্রামে, একটু আমি দেখবো তাদের সোশ্যাল মিডিয়াগুলো একটু ফলো করবো, তাহলে দেখতে পারবো যে এটা সম্পর্কে কী কী নিউজ আমরা জানতে পারি। সো এখান থেকে আমি ইনস্টাগ্রাম যে বিষয়টা দেখতে পারতেছেন, আমি ইনস্টাগ্রামে ক্লিক করব, মানে ইনস্টাগ্রামে ইয়েগুলো দেখব। সো এখান থেকে দেখতে পারছেন তাদের ইনস্টাগ্রামে ফলোয়ার হচ্ছে 35,400 মতো ওদের ফলোয়ার, এবং ওরা একজনকে ফলো করতেছে, আর এই ফলোয়ারটা হচ্ছে জাস্ট ওদের একজন যেই ফলো করতেছে, যাকে ফলো করতেছে এটা হচ্ছে ওদের সিইও বা ফাউন্ডার, ঠিক আছে? এটা নিয়ে যে দেখেন কিং, এটার নাম হচ্ছে কিং লিওয়াস ট্রিপল এট, এই এটা দেখেন। সো এইখানে দেখলে দেখতে পারবেন যে এইখানের যে সিওটা আছে ওর 1 মিলিয়ন ফলোয়ার, মোটামুটি খুবই জনপ্রিয়, এবং তার এখানে যেসব পোস্টগুলো দেখতে পারবেন এখানে সবই রাজকীয়, রাজকীয় একটা মানে বিষয় এখান থেকে দেখতে পারবেন। আর এখানে ওর লাস্ট পোস্ট আমি যতটুকু দেখতেছি সে ইনস্টাগ্রামের মধ্যে ইয়াস অ্যাভেলেবেল আছে হচ্ছে 2019 থেকে, ওর প্রথম যে পোস্টটা সেটা যদি আমরা একটু দেখি ছবির দিক থেকে, দেখেন প্রথম পোস্টটা সেটা হচ্ছে, আমি ভিডিওতে চলে গেছি, প্রথম পোস্টটা দেখতে পাচ্ছেন যে হর্স রাইডিং মানে ঘোড়ার উপরে আছে, এই পোস্টটা করা হয়েছিল 2019, ঠিক আছে? এই যে আগস্টের 3, 2019 এই পোস্টটা করা হয়েছিল। সো এখান থেকে আমরা আরও কিছু বিষয় জানতে পারবো যদি ভিডিওতে আসে, এখানে অনেক কিছু দেখতে পারতেছেন, ঠিক আছে? এই লোকটা রাজকীয় হয় যে এরকম দেখেন কিছু ইয়ে, আমি এখান থেকে সাউন্ডটা কমায় নিতেছি, এই যে দেখেন খুবই রাজকীয়ভাবে চলাফেরা করে এই লোকটা, এবং খুব ব্র্যান্ডের জিনিসগুলো ইউজ করতেছে। সো যাই হোক, এইটা আমাদের মেইন টপিক না, আমাদের মেইন টপিক হচ্ছে যে এই লোকটা আসলে কতটুকু রিয়েল। এখানে যদি একটা ভিডিও দেখেন, এই ভিডিওটা যদি একটু আমি প্লে করবো না, এখান থেকে দেখেন একটা ভিডিও পাবলিক করা হয়েছে। সো এই ভিডিওটা আপনারা যদি এখানে আসেন, এই ভিডিওটা আপনারা দেখে আসবেন, সে এইটা নিয়ে কিন্তু অনেক আগেই কথা বলছে যে এটা ডিসেম্বরের মধ্যে কিং লাইফ টোকেনটা ডিসেম্বরের মধ্যে মার্কেটে আসবে সেইখানে বলছে। সো আরও কয়েক মাস আগে থেকে কিন্তু এটা পরিকল্পনা করে আসতেছে, কয়েক মাস না কয়েক বছর বলা যেতে পারে। আর যে কিং টোকেনটা বা কিং ইয়াটা নিয়ে কথা বলতেছে, ওদের ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে এটা একটা ইউনিভার্সিটির মতো করা হবে, এখানে আপনারা এই ক্রিপ্টো কারেন্সি ব্লকচেইন এসব সম্পর্কে জানতে পারবেন এইটার মধ্যে, এই ভিডিওতেই কিন্তু সে বলছে। এবং এইটা নিয়ে কয়েকটা ভিডিও আছে, দুইটা ভিডিওর মতো আছে, এই দুইটা ভিডিওতে কথা বলছে সে শুধু এই কিং টোকেনটা নিয়ে কথা বলছে। সো ওর টার্গেট অনেক আগে থেকেই এই এইটার বিষয়ে, কিং টোকেনটা নিয়ে। এবং মেইন টপিক হচ্ছে সে আসলে মানে একটা ক্রিপ্টো কারেন্সি বা একটা ব্লকচেইন সেট ইয়া করে রাখতে ধরে রাখতে হলে যে ফাউন্ডার হোক বা সিইও হোক, তার কিন্তু মোটামুটি একটা অর্থের বিষয় পড়ে, ঠিক না? তার একটা ফান্ডের প্রয়োজন পরে। সো লোকটাকে দেখে মনে হয় খুব মানে আমাদের দেখে মনে হইতেছে ওর কাছে প্রচুর অর্থ আছে, যার কারণে সে আসলে তার এই ইয়াটাকে কন্টিনিউ করতে পারবে, স্ক্যাম না করার সম্ভাবনা বেশি। সো এইটা ওদের ভবিষ্যৎ প্ল্যান যদি বলেন, আমি আরও কিছু বিষয় দেখাচ্ছি আপনাদেরকে, আমি এখান থেকে ব্যাক হয়ে আসতেছি, আর যারা এটাতে ফলো করে না ফলো করে রাখবেন ওদের আপডেটগুলো জানার জন্য। সো আমি এখান থেকে ব্যাক করতেছি, আমি যাব চলে যাবো হচ্ছে এইখানে, এবং এইখান থেকে টুইটারটা ফলো করব, টুইটার থেকে আমরা কিছু নিউজ শুনতে পারবো।
দেখেন এইখান থেকে আমি কিছু নিউজ দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন। সে কয়েকদিন আগে একটা নিউজ দিছে এবং আজকে হচ্ছে একটা 9 ঘন্টা আগে একটা দিছে, সে একটা মিটিং করবে দুবাই টাইমে একটা দিয়ে দিছে। আর দেখে আর ইউ রেডি টু বাই অন December 10th, আমরা ডিসেম্বরের 10 তারিখ থেকে কিন্তু এই কয়েনটা কিনতে পারবো, এরকম একটা ইয়ে করছে। আর এখানে সে ভিডিও জুড়ে অনেক কথাই বলছে যে কয়েনটা কেন কিনবেন না কিনবেন, তার হোয়াইট পেপারও বলছে। তো এখান থেকে একটা বিষয় আমি দেখাচ্ছি, দ্য কিং টোকেন সে বাইন্যান্স নিয়েও কথা বলছে। এই যে দেখেন এখানে একটা পোস্ট করছে একদিন আগে, হুইচ উইল হিট, কোনটা আগে হিট করবে, শিবায়নু নাকি কিং, $1 মধ্যে। এখান থেকে মানে সেই ইয়ে করছে, তো তার ভবিষ্যৎ পরিকল্পনা কিন্তু অনেক। আর একটা কথা, কিন্তু এটার কিন্তু সাপ্লাই হচ্ছে 200 বিলিয়ন, মোটামুটি অনেক একটা ইয়া কিন্তু এখানে সে ইয়া করছে। এবং একটা বাইন্যান্স নিয়ে একটা ইয়া পোস্ট করছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এই যে এখানে একটা পোস্ট দেখেন, ডু ইউ ওয়ান্ট কিং টু গেট লিস্টেড অন বাইন্যান্স, মানে ও বলছে যে আপনারা কি চাচ্ছেন কিং টোকেনটা বাইন্যান্সে লিস্টেড হোক, এরকম অনেকের মানে বোটিং ইয়া করে দিছে আর কি। সো ওদের পরিকল্পনা মোটামুটি খুবই ভালো। সো আমি যদি আপনাদেরকে শেষে বলি যে এটা সাজেস্ট করি যে এটাতে অ্যাকাউন্ট খুলবেন কিনা, অবশ্যই অ্যাকাউন্ট খুলবেন, এটার মধ্যে মোটামুটি অনেক ভালো লাগছে আমার কাছে এটা। আর এরকম টোকেন বা এরকম কয়েন কিন্তু মোটামুটি কয়েকদিনে লিস্টিং হয়ে যায়। আর তার থেকে বড় বিষয়, এটা ডিসেম্বরে আসছে, মানে ডিসেম্বরে কয়েক আগে মাত্র আসছে, এবং অলরেডি ইয়ার মধ্যে আপনার ফেব্রুয়ারি মার্চের দিকে এটা, মানে 2023 ফেব্রুয়ারি মার্চের দিকে এটা মোটামুটি মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। তারপর হচ্ছে ওদের হোয়াইট পেপার যদি আমি পড়ি, আপনাদেরকে একটু হোয়াইট পেপারটা দেখাই তাহলে আপনাদেরকে একটু ভালোভাবে বুঝাইতে পারবো। আমি হোয়াইট পেপারটা ওপেন করতেছি, এই দেখেন, একটু অপেক্ষা করি আমি এইখানে। সো এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওদের রোড ম্যাপ অনুযায়ী, এবং এটা কিন্তু প্রিসেল, মানে আর আপনার কয়েকদিন পর যেটা 3-4 দিন পরে যে কয়েনটা সেল করতে পারবেন সেটা হচ্ছে $0.001 আপনারা এটা কিনতে পারবেন ডলারটা। এবং 5 রাউন্ডে গিয়ে আপনার প্রায় 16 টাকার মতো আপনাদের পড়বে আর কি এই কয়েনটা। যাই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, রাউন্ড 5-এর মধ্যে 20 বিলিয়ন টোকেন রাউন্ড 5-এর মধ্যে সেল করবে, এবং এক একটার কয়েনের ভ্যালু হবে, মানে সেলিং প্রাইস হচ্ছে 0.0016 প্রাইস পার টোকেন, ঠিক আছে। এবং রাউন্ড 1-এর মধ্যে যদি দেখি আমি দেখাই আমি আপনাদেরকে, এই যে এখান থেকে 40 বিলিয়ন টোকেন ইয়া করবে, সেটা হচ্ছে 0.001, মোট হচ্ছে 90 বিলিয়ন টোকেন ওরা এইভাবে আপনার সেল করবে রাউন্ড, মানে 5টা রাউন্ডে ওরা এই টোকেনগুলো সেল করবে। এবং রোড ম্যাপ অনুযায়ী এটা দেখেন, এই যে September 2023 লঞ্চ প্রাইভেট মেম্বার্স ক্লাব, তারপর হচ্ছে June, July, August 2023 লঞ্চ অফ NFT কালেকশন, ওরা অনেক NFT নিয়েও কাজ করবে। সো ওদের ভবিষ্যৎ পরিকল্পনা মোটামুটি ভালো। এবং আরও কিছু বিষয় আমার কাছে ভালো লাগছে, আমি তো সম্পূর্ণটা আপনাদেরকে পড়ে শোনাতে পারতেছি না, বাট আমার কাছে অনেক বিষয়গুলোই ভালো লাগছে যেগুলো ক্রিপ্টো কারেন্সিতে এখন অনেক অ্যাভেলেবেল না, অনেক বিষয় সেগুলো নিয়ে ওরা কাজ করতেছে। সো এটা আমি মনে করি আপনারা এটা অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই, কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও দিছি, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেটা দেখে আপনার অ্যাকাউন্টটা খুলে নেন। আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে এটা, আপনার অ্যাকাউন্টটা খুলে রাখেন, ঠিক আছে। সো আমার কাছে এটার মধ্যে দেখেন মোটামুটি অনেকগুলো কয়েন আছে এখানে, আপনার ওদের টেলিগ্রামের মধ্যেও আপনার এখানে ইয়ে করতে পারবেন, এই যে ওদের টেলিগ্রামও আছে, এবং এখান থেকে আপনার ওদের আপডেটগুলোও জানতে পারবেন এখান থেকে, এই যে এখান থেকে দেখেন পোস্টগুলো কিন্তু করতেছে। সো যাই হোক, আশা করি কিং টোকেন নিয়ে আপনাদের কোনো মনে কোনো প্রশ্ন নাই, যদি আপনার আমার কোনো প্রশ্ন বা কোনো উত্তর যদি ছুটে যায় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন কথা বলবো আলফা টোকেনটা নিয়ে। সো আলফা টোকেনটা নিয়ে যদি কথা বলি আমি, দেখাই আলফা নেটওয়ার্কে ঢুকতেছি, একটা নতুন আপডেট আসছে, আপনারা হয়তো অনেকেই দেখছেন, একটা হচ্ছে ওপেন এক্সচেঞ্জ, আরেকটা হচ্ছে নিউ, এইখানে একটা কিন্তু নতুন ওরা হোয়াইট পেপারও নিয়ে আসছে, দ্য হোয়াইট পেপার হ্যাজ বিন আপডেটেড, মানে ওদের হোয়াইট পেপার যেটা ওটা আপডেট করছে। সো আমি এখানে হোয়াইট পেপারটা পড়ে ওরকম আহামরি কিছু পাই নাই, তবে যতটুকু বুঝতে পারছি ওদের যে ওপেন এক্সচেঞ্জের মধ্যে, আপনারা জানেন এক্সচেঞ্জের মধ্যে কিন্তু আপনারা এখানে কয়েনটা সেল করতে পারতেছিলেন, ঠিক আছে, এখনও সেল করতে পারতেছেন, এই যে এখানে কয়েনটা আপনারা সেল করে কিন্তু আপনারা USDT সরাসরি আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন, এরকম আলফা কিন্তু এটা লিস্টেড, মানে ওদেরই এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড, এবং এখান থেকে আপনারা কিন্তু কয়েনটা সেল করে উইথড্র করতে পারবেন। এই যে দেখেন 1 আলফা কয়েনের প্রাইস কত এখানে দেওয়া আছে, ঠিক আছে। সো এইটার মানে মেইন ওদের হোয়াইট পেপার অনুযায়ী বা ওদের আপডেট অনুযায়ী ওরা কী করছে, এখন থেকে আপনারা এই কয়েনটা যদি যারা কিনবে, মানে আপনারা যে যারা, মানে আমরা যখন কয়েনগুলো সেল করতেছি ওরকম আহামরি কেউ কয়েনটা কিনতেছে না আমাদের কাছ থেকে, বা আমরা যখন সেল করতেছি এখানে মোটামুটি কেউই কিনতেছে না, খুবই কম, বা কিছু কিছু সেল হইতেছে বাট খুবই কম ইয়াই সেল হইতেছে। সো এইটাকে ওরা ইয়া করার জন্য, মানে মানুষকে আকৃষ্ট করার জন্য, আপনি এখন যদি $1 কিনেন ওরা $2 দিবে, মানে আপনি যদি
যদি এখানে ডলার কিনতে আসেন বা আলফা কয়েনটা কিনতে আসেন, যদি আপনি একটার জন্য ইনভেস্ট করেন তাহলে আপনাকে দুইটা কয়েন দিবে। মানে এখানে মানুষকে আকৃষ্ট করার জন্য কয়েনটা যাতে মানুষ পারচেস করে বা তাদের কয়েনটা যাতে হোল্ড করে, সেই কারণে তারা একটা মনে করেন এটা একটা নতুন ইয়ে নিয়ে আসছে যে এখন আপনারা কয়েনটা ডাবল আপনারা ইয়া পাবেন। এই যে দেখেন এখানে বলে দিছে, হোয়েন ইউ পারচেস আলফা কয়েন ডিউরিং দ্য ইভেন্ট পিরিয়ড ইউ উইল রিসিভ ডাবল দ্য কয়েন, উই উইল পে ফর দ্য ডিফারেন্স ইফেক্টিভলি ডাবলিং ইউর অর্ডার দ্য ইভেন্ট লাস্ট আনটিল, এই যে এখানে একটা সময় দিয়ে দিছে ওরা, এই যে একটা সময় দেখতে পারতেছেন 10/1/2023, এই সময়টার ভিতরে তারা কয়েনটা যদি কেউ কিনে তাহলে ওরা মোটামুটি একটা ডাবল কয়েন দিবে, তো মানে একটা কয়েন কিনলে ওরা দুইটা দিবে, এরকম একটা বিষয় আর কি। সো আমি বুঝলাম না, মানে ওদের একটা বিষয় সেটা হচ্ছে যে ওরা কিন্তু বলছিল একটা ওরা বড় বড় এক্সচেঞ্জের মধ্যে, যেরকম আমরা আশা করছিলাম বাইন্যান্স বা এরকম এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড হবে বা এখনও সম্ভাবনা আছে, বাট পরবর্তীতে ওরা ওদের ইয়াটা চেঞ্জ করছে যে না ওরা নিজস্ব এক্সচেঞ্জের মধ্যে ইয়া করবে আর কি, ঠিক আছে। সো মোটামুটি এখনও ওরকম খারাপ কিছু না, আর কয়েনটা কিন্তু $1 প্লাস হয়ে গেছিলো একটা এক একটা আলফা কয়েনের প্রাইস। সো আপনাদের মনে অনেকে আমাকে অনেকে নক করছেন, এখনও নক করেন, সেটা হচ্ছে যে ভাই আলফা কয়েনটা সেল করে দেন, বিক্রি করে দেন, আমাদের এখানে অনেক আলফা আছে, আমরা আলফাটা সেল করতে যাচ্ছি, আপনি কিনেন এরকম। সো দেখেন ভাই এই আলফাটা মোটামুটি একটা ভালো প্রাইস, এখনও এটা লিস্টিংয়ের মধ্যে আছে, এখনও প্রাইস $1 বা $1 কাছাকাছি, মানে মোটামুটি একটা প্রাইস আছে, $1 সাপোজ 1 টাকাই ধরেন আপনি, বাট আপনি যখন এটা সেল করতে যাচ্ছেন কয়েক টাকা দিতেছে আপনাকে, ঠিক আছে। মানে হচ্ছে আপনি 100 কয়েন সেল করলে আপনি কি 100 টাকাও দিতেছে না এরকম। আমি কয়েকজনের সাথে কথা বলছি, ওরা খুবই কম প্রাইসে এখানে কিনতেছে। আমি আপনাদেরকে আলফা নিয়ে কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম যে দেখি কেউ কয়েন যদি কিনে তাহলে আপনাদের সাথে পরিচয় করায় দিব, তো ওরকম আহামরি কাউকে পাই নাই, তারা কয়েন কিনতেছে, হ্যাঁ ওরা অবশ্যই কয়েন কিনতেছে, বাট খুবই খুবই কম প্রাইসে ওরা কয়েন কিনতেছে এখান থেকে, ঠিক আছে, হ্যাঁ সেটাই কয়েক পয়সার মধ্যে। সো সর্বোপরি যদি আমি আপনাদেরকে সাজেস্ট করি সেটা হচ্ছে যে এটার থেকে আপনারা কয়েনগুলো এখনও আর্ন করেন, এখনও জমান, এটা আরও ইয়া হোক, মানে জনপ্রিয় হোক, কিছু এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড হোক, প্রাইসটা তখন আপনারা সরাসরি সোয়্যাপ করতে পারবেন, কনভার্ট করতে পারবেন, উইথড্র করতে পারবেন। এখন আপনি জাস্ট ওই যে আনঅফিসিয়াল যেরকম পাই নেটওয়ার্ক, অন্যান্য এক্সচেঞ্জে তো এটা লিস্টেড না ভাই, এইখানেই লিস্টেড, যারা কিনতেছে কয়েনগুলো তারা মূলত কয়েনটা হোল্ড করতেছে, অনেকে সুইট কয়েন কিনতেছে, অনেকে পাই নেটওয়ার্ক কিনতেছে, যারা কিনতেছে ওটা মূলত ওরা হোল্ড করতেছে, সুইটটা অলরেডি লিস্টেড মানে অনেকগুলির মধ্যে, তবে আলফা যারা কিনতেছে ওরা মূলত কিনে হোল্ড করে রাখতেছে তাদের ওয়ালেটের মধ্যে পরবর্তীতে সেল করার জন্য। সো সুযোগটা কিন্তু আপনারাও, যারা কয়েনগুলো কিনতেছে তারা কিন্তু রিসার্চ করেই কিনতেছে, ঠিক না। সো আপনার আমার হয়তো খুব বেশি ইম্পর্টেন্ট বা খুব বেশি প্রয়োজনের কারণে আমরা চাইতেছি সেল করার জন্য, বাট এখন সেল হচ্ছে না বা না আপনাদের ওরকম মাহামুরি কোনো ইয়া পাবেন না, রিটার্ন পাবেন না যদিও সেল করেন। এখান থেকে আপনারা সেল লাগাইতে পারেন, এখানে যে এক্সচেঞ্জের মধ্যে যে বিষয়টা এখানে আপনারা সেল লাগাইতে পারেন, বাট এখান থেকে কবে সেল হবে বা কবে আপনারা উইথড্র করতে পারবেন সেটা খুবই পর ইয়া বিষয় আর কি, জটিল প্রসেস। এই যে এখানে আপনি কিন্তু কয়েনটা সেল করতে পারবেন, বাইও করতে পারবেন, সেলও করতে পারবেন, এখান থেকে আপনি বাই করতে পারবেন কয়েনটা, কত কয়েন কিনতে চাচ্ছেন এখানে আপনি পারচেস করতে পারবেন, আর সেলে গেলে আপনি সেল অর্ডার করতে পারবেন, ঠিক আছে। এখানে আপনি কত কয়েন দিতেছেন, এই যে আমার কিন্তু আমি সেল লাগাইছিলাম এবং আমার সেল হয়েছে, এই যে একটা বিষয় দেখেন আমি আপনাদেরকে ক্লেমের আগে দেখাই, আমার এখানে এই যে আমার এখানে USDT জায়গায় আপনি একটু ব্যালেন্সটা দেখেন, এই যে আমার USDT জায়গায় কিন্তু এখানে ব্যালেন্সটা দেখেন আপনারা একটু, ঠিক আছে। এবং আমি যদি এখন এটা ক্লেম করি, আমি কিন্তু এখানে অর্ডারে লাগাইছি আমার কিছু কয়েন, এবং এখান থেকে যদি ক্লেম করি একটু দেখেনি আমার এখানে কত আছে, 79, ক্লেমে যদি ক্লিক করি একটু অপেক্ষা করব, এই যে দেখেন আমার কিন্তু এখানে ইয়াটা বাইরে গেছে, $1 হয় নাই বাট কয়েন কিন্তু সেল হইতেছে, ঠিক আছে। আপনি কিন্তু এখানে সেলিংয়ে লাগাই রাখতে পারেন, কত কয়েন এখানে দিবেন আপনি কত প্রফিট পাবেন সেটা এখানে দিয়ে আপনার প্রাইসটা সেট করে কিন্তু আপনি অর্ডার লাগাইতে পারেন, তবে আমি পার্সোনালি এখন সাজেস্ট করতেছি না, অপেক্ষা করেন। সো এটাই হচ্ছে মূলত আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। দুইটা টপিক নিয়ে কথা বলছি, তারপরও কিছু লোক এসে বলবে ভাই ভিডিও শর্ট করেন। আল্লাহ হাফেজ।